আমাকে অনেক শ্রত অনেক সময় ডাকা হয় আপু আপনি একটু গেস্ট হিসেবে আসেন আপনার জার্নিটা শুনি ভাই আমি জার্নি বলতে চাই যারা গল্প আলাদা সাধারণ মানুষের গল্প আলাদা সাধারণ মানুষ আছে যাদের গল্প বেশি প্রত্যেকটা প্রডিউসারের এর তো পিএ একটা থাকে চাপলু যেটাকে আমরা বলি বলা হলো আপু আপনি তো ওকে ডান হয়ে গেছে আর একটু তেল মারলো আরে এই চেহারা নিয়ে না পারলে কি হয় আমি পুরান ঢাকার খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি আমার মা আমি বাহিরে যাচ্ছি এতে তার কলিচায় কামন লেগে যাচ্ছে আমার মেয়ে একা বাহিরে গেছে হুট করে রাতে আমাকে ফোন দিল এক ভদ্রলোক তুমি আসো সেই আমরা একটু ডিনার করি ঘুরবো ফিরবো তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার এবং বললো ওকে আপু আপনি সিলেক্টেড যে আমি চাচ্ছিলাম আপনার সাথে একটু গল্প করতে এই নয়টা দশটার দিকে আপনি একটু আসবেন একসাথে ডিনার করতাম এই রকম অ্যাটিটিউড থাকলে আমাকে উনি বলছে কোথাও তো কাজ করতে পারবা না এই জায়গায় দিয়ে নিয়েই কাজ করতে এবং তখন পর্যন্ত আমি না শিওর ছিলাম না যে এই কি সেই প্রোডিউসার কি না তো যখন উনি আমাকে এই কথা বললো তো আমি ভাবলাম হয়তো উনি টেলিভিশনেরই কেউ একজন প্রথমে প্রলোভন দেখানোর যে ব্যাপারটা থাকে দর্শক ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজকে আমি ইন্টারভিউ করব হচ্ছে মঞ্জু আহমেদের হোস্ট চেঞ্জ হয়ে গেছে আমি আজকে থেকে এই শো কন্টিনিউ করব কেমন আছেন আম গুড নামিরা আমার শো নিয়ে নিছো হ্যাঁ একদম নিয়ে নিয়েছি হ্যাঁ বলো আমার ঠান্ডা লাগছে দেখো কি চান্স পেয়ে গেছে বাট এনিওয়েজ গাইস ওয়েলকাম টু মাই শো মঞ্জু আহমেদ শো আমার গেস্ট আজকে নামিরা নামিরা আহমেদ ও হোস্টিং করে ও আমার খুব শো দেখে এবং তার আসলে খুব অনেক গল্প আসলে ওর গল্প প্রচুর সেই গল্পগুলো আমি শুনতে চাচ্ছিলাম অনেকদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম কিন্তু আসলে আজকে একেবারে হুট হাট উইদাউট এনি প্ল্যান হয়ে গেছে হ্যাঁ আমি আজকে হুট করে ওকে বলছিলাম যে আমি আজকে থাকব তুমি আসো নতুন সেট করতেছি সো ইয়া রবিরা ওয়েলকাম থ্যাঙ্ক ইউ সো মাচ ঠান্ডা লাগছে সর্দি লাগছে জ্বর জ্বর লাগতেছে সো ভয়েস টাইম আমি জানি আসলে কিভাবে নিচ্ছেন আপনারা মনাস খেতে হবে তাই না মনাস খেলে আমি আচ্ছা নাপা জ্বরের আপা চলে গিয়ে নাপা দিয়ে গেছে ওকে তো যেটা যে তুমি হয় আজকে থেকে দেখি না ছোটবেলায় দেখে দেখে বড় হয়েছি ব্যাপারটা এরকম না যখন আমার আহ কি জানো শৈশবের তখন থেকে আমি দেখার ওকে আচ্ছা বলো শো কেমন লাগতো কি না আমার শো এই শোটা সবসময় ভালো লাগতো এবং এই শো এর মানে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে যার যা ইচ্ছা যেটা আসলে বলা যায় অকপটে বলা যায় এই ব্যাপারটা আমার ভালো লাগে কারণ অনেক সতেই হয় আমরা অনেক কথা বলে আসি কিন্তু সেটা সেটা পরে হয়ে 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 নাই যায় যায় দেখা বলেছি একটা একটা গেছে আরেকটা মানুষ মিন করেছে এই ব্যাপারটা মানে বিষয় এর জন্য আমি আমাকে অনেক শ্রোতে অনেক সময় ডাকা হয় আপু আপনি একটু কেস হিসেবে আসেন আপনার জার্নিটা শুনি ভাই আমি জার্নি বলতে চাই না আমার জার্নিটা যদি আপনি আপনার মতো প্রেজেন্ট করেন তাহলে তো হবে না এটা তো আমার জার্নি এটা তো আমি সার্ভাইভ করেছি এটা আমার মতো করে তো আমি যেটা সারভাইভ করেছি আমি তো সেটাই বলবো আমি তো বাড়তি বলবো না আপনি অর্ধেক কেটে দিলেন মানুষ মিন করলো অন্যরকম এটা তো হলো না মানে মিস ইন্টারপ্রেশন হয় হ্যাঁ এটা হয় এবং আমি আসলে ছোট আমি একেবারে এটা আনকাট প্রোগ্রাম আমি জানি এবং স্ক্রিপ্টেড না হ্যাঁ

কয়েকদিন তিন বছর তিন বছরে ও আসলে পজিটিভিটির পাশাপাশি নেগেটিভিটিও দেখছে সেগুলো আসলে শেয়ার করবে আজকে ও শেয়ার করার পরে যেটা হবে সেটা আসলে রেসপন্সিবিলিটি ওর আর যারা আপনারা কমেন্ট করবেন যে ভাই এটা কারে নিয়ে আসছেন এই কমেন্টগুলো যেন না আসে সেই জন্যেই ও আসছে গল্পগুলো করার জন্য শেয়ার করার জন্যে আমি একটা কথা বলি আমার সেলিব্রিটি শো ডিফারেন্ট ক্যান্ডের শোটা ডিফারেন্ট মন জামেন শোটাও ডিফারেন্ট ওকে তো যখন সেলিব্রিটি শো দেখেন সেখানে আপনারা নতুন করে দেখবেন না কাউকে আর যখন আপনারা দেখতেছেন যে ক্যান্ডিড শো বা মন শো সেইখানে আসলে আমরা অনেককে আমি আনতে চাই শোতে কে প্রত্যেকটা মানুষের আলাদা গল্প প্রত্যেক রকম মানুষকেই নিয়ে আসা হয় এখন সবাই যে সেলিব্রিটি হবে ব্যাপারটা তৈরি এরকম না আর যারা সেলিব্রিটি তাদের গল্প আলাদা সাধারণ মানুষের গল্প আলাদা আবার অনেক এমন অনেক সাধারণ মানুষ আছে যাদের গল্প সেলিব্রিটিদের থেকেও বেশি স্ট্রাগলার মানে মানে এই স্ট্রাগলিংটা তাদের চলছে তো চলছে এরকম একটা বিষয় হয়ে যায় সো এই ব্যাপারগুলো নিয়ে কথা জেনে মন্তব্য করা হচ্ছে রাইট সো না আমরা একটু যাই তোমার গল্পে শুরু থেকে শুনি তারপরে তুমি রেগেই যেতে পারো প্রবলেম তোমার অনেকের উপর রাগ জমে আছে এন্ড আই নো তুমি শেয়ার হ্যাঁ মানে রিয়াকশন তো তোমার ওগুলো জমে আছে আসলে রেগে যাওয়ার কিছু নেই কারণ কি আমি যদি রেগেই যেতাম তাহলে আমার রেসপন্সিবিলিটি ছিল ওই মুহূর্তে করিনি এখন আমি তিন বছর পর যদি মানুষ বলবে যে হ্যাঁ এখন তো দু চারটা টাকা ইনকাম করে এখন হচ্ছে কথা বলতে আসছে তখন কেন বলেনি তো ওই রেগে যাওয়া বা রাগ অভিমান খুব আমার কোনো কিছুই কারো প্রতি নেই কারণ এক একটা মানুষ এক এক রকম পার্সোনালিটি ক্যারি করে টাকা করতে করতেছো আমি মেনলি হচ্ছে ফ্রিল্যান্সার উপস্থাপক উপস্থাপনাটাই করি মধ্যে দুটা নাটকে কাজ করা হয়েছে মেইন কাস্টে রনক হাসান ভাইয়ার সাথে আর একটা হচ্ছে আরিফ ভাইয়ার সাথে আর রাকেশ বসু দাদার একটা ওয়েব সিরিজে সেটা আমার ডেবিউ ছিল সেখানে কাজ করা হয়েছে হোপফুলি তিনটাই খুব তাড়াতাড়ি রিলিজ পাবে আশা করি আমি আর এর সাথে সাথে উপস্থাপনা তো চলছেই কারণ এটা আমার প্রথম ভালোবাসা আমি বলব তো চলছে এই আমার শুরুটা না খুবই কি বলবো অড একটা সিচুয়েশন এর শুরু একেবারে কোভিড তার আগে হচ্ছে এইচএসি ক্যান্ডিডেট ছিলাম এইচএসি দিলাম তো ভাবলাম যে আমি এইচএসি হচ্ছে দুই হাজার উনিশের ব্যাচ সো উনি শে এইচ সি দিলাম রায়হান স্কুল এন্ড কলেজ থেকে এটা হচ্ছে আজিবপুরে আমি যেহেতু পুরান ঢাকার তো ওই এরিয়ার মধ্যেই পড়েছে হ্যাঁ আজির বিরিয়ানি বলে না হানিফ বিরিয়ানি বলে না সব প্রমোশন হয়ে যাচ্ছে বলা যাবে না আমাকে যদি কেউ পাঠায় বিরিয়ানি ক্ষেত্রে করে দিতে হয় তো এই হচ্ছে দেন তো কোভিড একটা সিচুয়েশন আসলো তো আমি ভাবলাম যে সিভিটা জমা দেই তার মধ্যে দেখছিলাম বিভিন্ন টেলিভিশনে নতুন নতুন অ্যাঙ্কর নিচ্ছে হুম সিভি দিলাম আমি ভুলেও গেছি যে আমি সিভি দিয়েছিলাম হুট করে দুই হাজার একুশের নভেম্বরের তেরো তারিখ থেকে একুশে টেলিভিশনে প্রেজেন্টার নিচ্ছিলো তো দুই হাজার এই বিশে যখন আমি সিভিটা জমা দিলাম তারপর থেকে সিভি জমা দিয়েছি এটা আর আমার মাথায় নেই কিন্তু একটা ভূত চাপা দিল যে এইবার একটু

প্রেজেন্টার আছে হ্যাঁ এবং দে আর লাইক ওরা খুব সুন্দর ইশে করতেছে চুলগুলো নরমালি ন্যাচারাল এবং দে লুক ন্যাচারাল তো ওরা খুব ভালো লাগছে আমার তো হ্যাঁ তো আমার এই ব্যাপারগুলো থেকে খুব বেশি মানে আমার খুব ফ্যাসিনেশন ছিল যে যদি আমি নিউজে কাজ করতাম সেই জায়গা থেকে আমি বিভিন্ন জায়গায় টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করা শুরু করলাম মানে নিউজ প্রেজেন্টার হিসেবে অডিশন দেওয়া শুরু করলাম একটা খুব প্রমিনেন্ট চ্যানেল সেই ঐতিহাসিক কারণ বাজার এরিয়াতে হয়েও গেল

আমি চাপলুই বলবো একদম ডিরেক্ট হ্যাঁ এই চাপলু সিগিরি করেই হচ্ছে কারো কাছে হয়তো ওরা অনেক বড় হয়ে যায় বা যাদের মধ্যে আবার ট্যালেন্টেড থাকে তারা দেখা যায় তাদেরকে বিভিন্ন টেলিভিশন আবার পিক করে নেয় তো এই জায়গা থেকে যেটা হলো আমাকে যখন বলা হলো আপু আপনি তো ওকে ডান হয়ে গেছে আপনি কাজ করতে পারবেন আর একটু তেল মারলো আরে এই চেহারা নিয়ে না পারলে কি হয় এরকম বিষয় ভাবলাম ঠিক আছে হয়ে গেল এবং আমি সব সময় যেহেতু আমি পুরান ঢাকার খুবই ফ্যামিলি থেকে বিলং করি মানে আমার মা ধরেন আমি বাহিরে এতে তার কলিচায় কামড় লেগে যাচ্ছে আমার মেয়ে একা বাহিরে গেছে এরকম করে আমি ঠিকে গেলাম পরের দিন আমার প্রোগ্রাম সকাল আটটায় কলটায় আই ওয়াজ সো এক্সাইটেড হুট করে রাতে আমাকে ফোন দিল এক ভদ্রলোক সেই প্রোগ্রামের प्रोड्यूसर তুমি আসো সেই আমরা একটু ডিনার করি ঘুরব ফিরব শুয়ার আগে শুটিং এর আগে শুটিং এর আগের দিন ওকে এখন আমার কথা হচ্ছে কেন ভাই আপনাকে তো আমি চিনি না ই টোল্ড হিম হ্যাঁ মানে আমি তাকে বললাম আমি তো আপনাকে চিনি না মানে মানে বিষয়টা হচ্ছে আমি যখন অডিশন দিতে গিয়েছি হ্যাঁ তখন সেই ভদ্রলোক ওখানে ছিল না ওকে ওকে হ্যাঁ তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার ওকে এবং আপু আপনি একদিনের মধ্যে ভালো কথা তো ওই জায়গাটা থেকে মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হব অন্য রকম একটা ব্যাপার না এইবার হয়তো আমি চান্স পেয়ে গেছি হবে কিছু একটা তো যখন

তখন সে আমাকে যখন বলল যে আমি চাচ্ছিলাম আপনার সাথে একটু গল্প করতে এই নয়টা দশটার দিকে আপনি একটু আসবেন একসাথে ডিনার করতাম ভাই আমি আপনাকে চিনি না আমি আপনার সাথে কেন ডিনার করব। এটা একটা প্রশ্নবিদ্ধ না আমি কেন আপনার সাথে গল্প করতে যাব এমন হতো আমি এটাই বলেছি যে ভাই আমি তো আপনাকে চিনি না আমি কেন আপনার সাথে গল্প করতে যাব। হ্যাঁ আপনার সাথে তো আমার কখনো দেখা হয়নি এবং আমার একটা মেজর প্রবলেম আমি বলবো না এটা যারা আসলে নিতে পারে না তাদের কাছে প্রবলেম আমি তো আসলে কারো জন্য নিজেকে পরিবর্তন করব না আমি বললাম কি এই রকম এইরকম থাকলে আমাকে উনি বলছে কোথাও তো কাজ করতে পারবে না এই জায়গায় দিয়ে নিয়েই কাজ করতে হয় হ্যাঁ আমি বললাম যে না এবং তখন পর্যন্ত আমি না শিওর ছিলাম না যে এই কি সেই প্রডিউসার কি না আমি ভাবলাম ফোনটা রেখে দিলাম তো আমি ভেবেছি যে ভদ্রলোক আমার অডিশন করেছে সেই হচ্ছে অ্যাকচুয়ালি প্রডিউসার ওকে হুম তো রাত 11টা আমি তুমি এটা বুঝলে তুমি তারপর কিভাবে তুমি তাকে জিজ্ঞেস করলে আমি চিনি না না আমি তো আসলেই ওকে চিনি না বাট তুমি যে ভাবছো যে ওই প্রডিউসার যে অডিশন নিছে তোমার না আমি তো ওই ভদ্রলোককে চিনি মানে বিষয়টা আমি একটু ক্লিয়ারলি বলি যে অডিশন আমার করেছে উনি ছিল অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার হ্যাঁ তো আমাকে যখন ফোন দিল না না উনি প্রথমে ফোন দিল ফোন দিয়ে যখন বললো যে আপু আপনার তো হয়ে যাবে ডান ডান আমি হচ্ছে আপনার পুরো সিভি জমা দিয়েছি অডিশনের যে ক্লিপটা সেটা জমা দিয়েছি এর মানে হয়ে গেছে তো আমি কি ভাববো ওনার কাছ থেকে হচ্ছে আমার নাম্বারটা মেইন এর কাছে গেছে তো যখন উনি আমাকে এই কথা বললো তো আমি ভাবলাম হয়তো উনি টেলিভিশনেরই কেউ একজন হতে পারে না প্রোগ্রাম হেড বা অনেককে তো থাকে এরকম ওরকম সো আমি ওই ধারণা নিয়ে আমি তাকে বলেছি এবং সে মেইন প্রোডিউসার এটা যদি আমি শুরুতে জানতাম তখন আমি এই রিপ্লাইটাই দিতাম সেটা বলে না সেটা বলে কি বলছে বললো যে আমি এই তো এই টেলিভিশনে আছি আপনি অডিশন দিয়েছেন আপনি চাইলে আমার অনেকগুলো প্রোগ্রাম করতে পারবেন প্রথমে প্রলোভন দেখানোর যে ব্যাপারটা সো আপনি একটা এই টেলিভিশনটা হোল্ড করছেন হ্যাঁ তখনই তো আমি বুঝবো আপনি এই কাজটা আমাকে কিভাবে দিবেন যে আপনি চাইলে আমার অনেকগুলো প্রোগ্রাম আহ প্রোগ্রামে কাজ করতে পারেন আপনার যদি সেই পজিশন না থাকে আপনি বলবেন কি করে